কিশোরীর মৃতদেহ উদ্ধারক লৈ তোলপাড় লাগিছে তিনিচুকীয়া। এগৰাকী 14 বছৰীয়া কিশোরীর অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার হৈছে তিনিচুকীয়াত। তিনিচুকীয়ার তালাপ আৰক্ষী চকীর অন্তর্গত ডাঙৰী পঞ্চায়তৰ লাওপুটি গাঁৱত উদ্ধার হয় কিশোরী গৰাকীৰ অর্ধ উলঙ্গ মৃতদেহ। আৰু ইয়াকে লৈ সমগ্র ঘটনায় এতিয়া গভীৰ ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। তিনিচুকীয়াত কিশোরীর অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার, ধর্ষণ করে হত্যা করার সন্দেহ করা হয়েছে কিশোরীগুলি। তালাপ আরক্ষী থানার অন্তর্গত ডাঙরীর লাওপটি গাঁৱত উদ্ধার হয় কিশোরীগুলির মৃতদেহ। লাওপটি গাঁৱৰ 14 বছরিয়া পাউলিনা কাশ্যপ বলে চিনাক্ত করা হয়েছে কিশোরীগুলিক, মেরিনা কাশ্যপ আর সুলেমান কাশ্যপর কন্যা পাউলিনা কাশ্যপ। কেনেদরে কি পরিস্থিতিত কিশোরীগুলির অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার করা হল? দেওবারে আধা কিলোমিটার নিলগর বান্ধবীর ঘরলৈ গৈছিল পাউলিনা। সোমবার পর্যন্ত বান্ধবীর ঘরতেই দেখিছিল পাউলিনাক স্থানীয় একাংশ লোকে। মঙ্গলবারে পাউলিনার ঘরলৈ খবর লবলৈ আহিল বান্ধবীগৰাকী। হয়, সোমবারলৈকে বান্ধবীগৰাকীর ঘরতেই পাউলিনাক প্রত্যক্ষ করেছিল স্থানীয় লোকে। কিন্তু মঙ্গলবারে হঠাৎ পাউলিনার সেই বান্ধবীগৰাকী আহিল পাউলিনার ঘরলৈ, যে পাউলিনাক ঘর আহি পালে নেকি সেই খবর লবলৈ। আর তেতিয়াই পরিয়ালের লোক অবগত হল পাউলিনা নিরুদ্দেশ হয়ে থাকার কথা। মন করবলগিয়া যে পাউলিনার স্যান্ডেল আর সাইকেল উদ্ধার হয়েছে বান্ধবীগৰাকীর ঘরতে। বৃহস্পতিবারে ঘরের সমীপরে এখন বাঁহ বাড়িত উদ্ধার করা হল মৃতদেহ। অর্ধ উলঙ্গ মৃতদেহট ঢাকি থাকা আছিল এডাল কাঠেরে। পাউলিনার বান্ধবীর পরিয়ালটক সোধা পোছার বাবে বর্তমান আটক করেছে আরক্ষী। আমি ঘটনাটো আমি নিজে অনুভব করছো যে এই ঘটনাটো তাই লগর ঘরত গৈছিলে, কিন্তু ইমান দিন লগর হিসাবে তাই অহা যোহা করেছিলে। কিন্তু সেইদিনাখনত এহতি পরিয়াল হয়তো জানিব লাগিছিলে সেইদিনাখন বিহু, সবে বিহু উৎসবত খাই বই সবে ফূর্তি করা দিনটোত সেই অকণমানি ছোৱালীজনীক যে সেই এন্ধারে মুন্ধারে পঠিয়াই দিব নাছিলে হেঁতক। রাজ্যত এনেদরে এতিয়া অপরাধজনিত ঘটনা তথা নারীজনিত ঘটনা বৃদ্ধি পাইছে। 14 বছরীয় পাউলিনাক ধর্ষণ করে কোনে হত্যা করিল? প্রাথমিক পর্যায়ত এয়া ধর্ষণ করে হত্যা করার সন্দেহ করা হয়েছে। মরণোত্তর পরীক্ষার বাবে মৃতদেহ প্রেরণ করে আরক্ষীয়ে বর্তমান তদন্ত অব্যাহত রাখিছে। অতি শীঘ্রেই এই ঘটনার দোষীক চিনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি উত্থাপন করেছে তিনিচুকীয়াবাসী। কিশোরীর মৃতদেহ উদ্ধারক লৈ তোলপাড় লাগিছে তিনিচুকীয়া। এগৰাকী 14 বছরীয় কিশোরীর অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার হয়েছে তিনিচুকীয়াত। তিনিচুকীয়ার তালাপ আরক্ষী চকীর অন্তর্গত ডাঙরী পঞ্চায়েতৰ লাওপুটি গাঁৱত উদ্ধার হয় কিশোরীগৰাকীর অর্ধ উলঙ্গ মৃতদেহ। আর ইয়াকে লৈ সমগ্র ঘটনায় এতিয়া গভীর রহস্যর মাজত সোমায় পৰিছে। তিনিচুকীয়াত কিশোরীর অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার, ধর্ষণ করে হত্যা করার সন্দেহ করা হয়েছে কিশোরীগৰাকীক। তালাপ আরক্ষী থানার অন্তর্গত ডাঙরীর লাওপটি গাঁৱত উদ্ধার হয় কিশোরীগৰাকীর মৃতদেহ। লাওপটি গাঁৱর 14 বছরীয় পাউলিনা কাশ্যপ বলে চিনাক্ত করা হয়েছে কিশোরীগৰাকীক, মেরিনা কাশ্যপ আর সুলেমান কাশ্যপর কন্যা পাউলিনা কাশ্যপ। কেনেদরে কি পরিস্থিতিত কিশোরীগৰাকীর অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার করা হল? দেওবারে আধা কিলোমিটার নিলগর বান্ধবীর ঘরলৈ গৈছিল পাউলিনা। সোমবার পর্যন্ত বান্ধবীর ঘরতেই দেখিছিল পাউলিনাক স্থানীয় একাংশ লোকে। মঙ্গলবারে পাউলিনার ঘরলৈ খবর লবলৈ আহিল বান্ধবীগৰাকী। হয়, সোমবারলৈকে বান্ধবীগৰাকীর ঘরতেই পাউলিনাক প্রত্যক্ষ করেছিল স্থানীয় লোকে। কিন্তু মঙ্গলবারে হঠাৎ পাউলিনার সেই বান্ধবীগৰাকী আহিল পাউলিনার ঘরলৈ, যে পাউলিনাক ঘর আহি পালে নেকি সেই খবর লবলৈ। আর তেতিয়াই পরিয়ালের লোক অবগত হল পাউলিনা নিরুদ্দেশ হয়ে থাকার কথা। মন করবলিয়া যে পাউলিনার স্যান্ডেল আর সাইকেল উদ্ধার হয়েছে বান্ধবীগৰাকীর ঘরতে। বৃহস্পতিবারে ঘরের সমীপরে এখন বাঁহ বাড়িত উদ্ধার করা হল মৃতদেহ। অর্ধ উলঙ্গ মৃতদেহট ঢাকি থাকা আছিল এডাল কাঠেরে। পাউলিনার বান্ধবীর পরিয়ালটক সোধা পোছার বাবে বর্তমান আটক করেছে আরক্ষী। আমি ঘটনাটো আমি নিজে অনুভব করছো যে এই ঘটনাটো তাই লগর ঘরত গৈছিলে, কিন্তু ইমান দিন লগর হিসাবে তাই অহা যোহা করেছিলে। কিন্তু সেইদিনাখনত এহতি পরিয়াল হয়তো জানিব লাগিছিলে সেইদিনাখন বিহু, সবে বিহু উৎসবত খাই বই সবে ফূর্তি করা দিনটোত সেই অকণমানি ছোৱালীজনীক যে সেই এন্ধারে মুন্ধারে পঠিয়াই দিব নাছিলে হেঁতক।
ৰাজ্যত এনেদৰে এতিয়া অপৰাধজনিত ঘটনা তথা নাৰীজনিত ঘটনা বৃদ্ধি পাইছে। 14 বছৰীয়া পাউলিনাক ধৰ্ষণ কৰি কোনে হত্যা কৰিলে? প্ৰাথমিক পৰ্যায়ত এয়া ধৰ্ষণ কৰি হত্যা কৰাৰ সন্দেহ কৰা হৈছে। মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে মৃতদেহ প্ৰেৰণ কৰি আৰক্ষীয়ে বৰ্তমান তদন্ত অব্যাহত ৰাখিছে। অতি শীঘ্ৰেই এই ঘটনাৰ দোষীক চিনাক্ত কৰি দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদানৰ দাবী উত্থাপন কৰিছে তিনিচুকীয়াবাসীয়ে।